সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগতম। সহজ পদ্ধতিতে ইতালিয়ান ভাষা শিখুন এর চতুর্থ পর্ব। আজ তো আজকে চতুর্থ পর্বের ভিডিওটি শুরু করার পূর্বে গত তিন পর্বে আমরা যা যা দেখেছিলাম একটু অল্প সময়ের মাঝে সবগুলো একটু স্মরণ করে আসি। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শুরুতে ভাওয়েল বা স্বরবর্ণের যে চার্টটা আমি দিয়েছিলাম সেই চার্টে আছে। তারপরে আছে হচ্ছে ইতালিয়ান ভাষার যুক্ত বর্ণ, তারপরে আছে হচ্ছে প্রণাম বা সংগ্রাম যেটা। তো আমরা প্রথম পর্বে শিখেছিলাম ভাওয়েল বা স্বরবর্ণের উচ্চারণ, যেখানে আমরা বলেছিলাম আ কে আমরা প্রকাশ করি বাংলা স্বর আ দিয়ে, তারপর আমরা এ কে প্রকাশ করি এ দিয়ে বাংলা এ, তারপর হচ্ছে ই কে প্রকাশ করি ই দিয়ে, তারপর অকে প্রকাশ করি অ। এই যে বাংলা স্বরবর্ণ এবং হচ্ছে যে ইতালিয়ান স্বরবর্ণকে যে উচ্চারণের যে ব্যাপারটা, আকার আকার দিয়ে যে প্রকাশের ব্যাপারটা, সেটা আমি কমপ্লিট বলেছিলাম হচ্ছে প্রথম ভিডিওতে। এখন আমি জাস্ট একবার উচ্চারণ করে যাই, তারপর হচ্ছে যে আপনাদের স্মরণ থাকবে বিষয়টা, কারণ আজকের ক্লাসে এগুলো খুব জরুরি। তো আমরা যেখানে থাকবে আ সেখানে দিব আকার, তারপর যেখানে থাকবে এ সেখানে দেব একার। তো আ হচ্ছে শব্দের শুরুতে যদি থাকে তাহলে স্বর আ উচ্চারণ হবে, আর যদি শব্দের মাঝখানে থাকে তাহলে শুধু আকার দিয়ে প্রকাশ করবো। ঠিক তেমনি এ ই অ উ, তার পাশে আছে হচ্ছে আপনার কনসোনান্তি বা ব্যঞ্জন বর্ণ, যেখানে আমি বলছি উচ্চারণটা এরকম। বি যেটা বাংলা বয়ের সাথে মিলে, চি যেটা বাংলা চয়ের সাথে মিলবে, চির উচ্চারণ কখনো কখনো চয়ের মতো কখনো কখনো কয়ের মতো হবে, দি দিয়ের উচ্চারণ কখনো কখনো দয়ের মতো হবে বাংলা যে দ, এফ এ বাংলা উচ্চারণ ফ ব্যঞ্জনবর্ণের সাথে, তারপর জি যেখানে জি দেখবেন সেটার উচ্চারণ জয়ের মতো হবে, আক্কা যেখানে আক্কা বা এইচ দেখবেন সেটার উচ্চারণ অ বা আয়ের মতো হবে, ইতালিয়ান ভাষায় এইচ কে আক্কা বলে, আমরা আক্কাই বলবো, এল এল এ এল এ ইতালিয়ান ভাষা যেটা এল এ সেটা বাংলা লয়ের সাথে, এখানে যেখানে এল এ দেখবেন সেখানে লয়ের উচ্চারণ করবেন, এম এ এন এ পি কু এর এ এস এ টি ভু জেতা, এই যে উচ্চারণগুলো যেখানে বলা হয়েছে জেতা মানে স বা জয়ের মতো উচ্চারণ হবে। তারপর হচ্ছে কম ব্যবহার করা হয় যেগুলো, সেগুলো হচ্ছে ইলুঙ্গা অথবা জেই, তারপর হচ্ছে কাপ্পা বা কয়ের উচ্চারণ, দপিয়াভু বা ভয়ের উচ্চারণ, ইক্স ইপসিলন, এই যে বর্ণগুলো সেই বর্ণগুলোর উচ্চারণটা প্রথম পর্বে আমরা খুব সুন্দরভাবে দেখেছি। তারপর দ্বিতীয় পর্বে আমরা দেখেছি ইতালিয়ান ভাষায় যুক্ত বর্ণ এবং ওর উচ্চারণ, যুক্ত বর্ণটা সরাসরি মুখস্থ করে নিতে বলেছিলাম, আর শুরুতে মনে না থাকলে আপনার চার্ট দেখে দেখে আজকের ভিডিওটার সাথে ম্যাচ করে নেবেন। এই তিনটা চার্ট আমি আমার আগের ভিডিওগুলোর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো আপনার ডেসক্রিপশন বক্স থেকে ফটোগুলো ডাউনলোড করে নেন, তারপর আজকে আমি যে ক্লাসটা করাবো চতুর্থ ক্লাস সেটার সাথে ম্যাচ করে নেবেন। তো আমি এখন চলে যাচ্ছি চতুর্থ পর্বে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইতালিয়ান ভাষায় যে ভার্বগুলো আছে, বাংলা আমরা যেরকম খাওয়া যাওয়া আসা এটা তো একটা কাজ, কাজকে আমরা বলি ক্রিয়া, ক্রিয়ার ইতালিয়ান হচ্ছে ভার্ব বা ভেরব, যেটাকে ইতালিয়ান ভাষা বলে ভেরব। তো এই ভার্ব হচ্ছে দুই ধরনের আছে ইতালিয়ান ভাষায়, একটা হচ্ছে ভেরব রেগুলারে আর একটা হচ্ছে ভেরব ইররেগুলারে। আজকে আপনারা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন, এই চার্টে যে ফর্মুলা বা সূত্র দেওয়া আছে সেই সূত্র অনুযায়ী আমরা আসলে যে কোনো ভেরব রেগুলারে হলে আমরা তাকে খুব সহজে প্রকাশ করতে পারবো ভেরব রেগুলারে, কিন্তু যদি ভেরব ইররেগুলারে হয় তাহলে আমার এই সূত্র মিলবে না, কিন্তু যদি ভেরব রেগুলারে হয় যত ভেরব রেগুলার আছে সব এই সূত্র অনুযায়ী করতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে ভেরব রেগুলারটা শিখবো। তো ভেরব রেগুলারের মধ্যে আমাদের কি আছে সেটা হচ্ছে যে ইতালিয়ান ভাষায় যে কোনো আমরা যখন বাংলায় কোনো কথা বলি, যেমন আমি খেলতে যাই, আমি পড়তে যাই, আমি দেখতে যাই, আমি স্কুলে যাই, আমি খেতে চাই, আমি আসতে চাই, তুমি আসতে চাও, সে বলতে চায়, আমরা গান করতে চাই, গান গাইতে চাই, এই যে বিষয়গুলো বাংলা প্রতিটা বাক্যের শেষে যে আমরা বর্ণটা থাকে সেটা হয়তো বা ভার্ব হয় অথবা নন ভার্ব হয়। যেমন ধরেন আমি যদি বলি আমি ভাত খাই, তো বাংলা বাক্যের শেষে শব্দ হচ্ছে খাওয়া, যেটা হচ্ছে একটা ভার্ব, খাওয়াটা একটা কাজ, তো এটা হচ্ছে একটা ভার্ব। তো এই খাওয়াটা যেমন একটা কাজ, তেমনি আমি স্কুলে যাই, এটা হচ্ছে একটা ভার্ব। এখন আমি যদি অন্যভাবে বলি যে আমি স্কুলে যাব না, তো যাব পর্যন্ত কিন্তু একটা ভার্ব ছিল বা শেষের শব্দটা কিন্তু নন ভার্ব হয়ে গেছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই বাংলা পুরো বাক্যটার মাঝে আমরা চিন্তা করব
ভার্বটা কোথায় আছে, ভার্বটা খুঁজে বের করবো প্রথমে, মানে কাজটা, তারপরে আমরা সূত্র মিলাবো। তো এখানে আমি ঠিক বোঝার সুবিধার জন্য আমি যে ফর্মুলাটা আপনারা দেখতে পাচ্ছেন, ফর্মুলাটা খুব সিম্পল। আমরা ঠিক যেরকম এর আগের ক্লাসগুলোতে আমরা যেরকম করেছি, যেমন ধরেন আগের ক্লাসে আমাদের ফর্মুলাটা ছিল এরকম, ইয় তো লুই বা লে, আজকে আর আলাদা লিখবো না, আজকে পাশাপাশি লিখতেছি বোঝার সুবিধার জন্য। তারপর হচ্ছে নই বই, তারপর হচ্ছে আপনার লর। আচ্ছা, এখানে আমরা আসলে কি পাচ্ছি, এখানে আমরা যা পাচ্ছি তা হচ্ছে আমি তুমি সে আমরা তোমরা তারা। আমরা এটা জানি কারণ আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি, উচ্চারণ শিখেছি। তো এখন আমরা আমি তুমি সে আমরা তোমরা তারা পেয়ে গেছি। তা আমি একটা শব্দ নিব, প্রথমত আমি ঠিক এই জায়গাতেই লিখি, এটার পাশাপাশি লিখি আমারে। তো আমারে শব্দের অর্থ, বাংলা অর্থ হচ্ছে ভালোবাসা। এটা আমারে কিভাবে হলো, এটা আমারে হলো আ মানে হচ্ছে আ, আমরা আগের ক্লাসে দেখেছি। এমএ মানে হচ্ছে ম, আ মানে হচ্ছে আকার, যেহেতু এটা শব্দের মাঝখানে, শব্দের শুরুতে থাকাতে স্বর আ, আর হচ্ছে শব্দের মাঝখানে থাকাতে আকার দিয়ে প্রকাশ করলাম। তারপর হচ্ছে অন্তস্থ র, এ মানে হচ্ছে একার, যেহেতু এটা শব্দের শেষে আছে, তো এটাকে আমি একার দিয়ে প্রকাশ করছি। আমারে, আমারে মানে হচ্ছে ভালোবাসা। তো এখন আমি বাংলায় কি বলি, আমি বাংলায় বলি আমি ভালোবাসি। যেমন আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, সে তাকে ভালোবাসে, এই যে কথাগুলো আমরা বলি, তা আমি যদি শুধু একটা শব্দ দিয়ে যদি আমি প্রকাশ করি যে আমি ভালোবাসি, তুমি ভালোবাসো, সে ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরা ভালোবাসো, এই যে বাংলায় যে পরিবর্তনটা হলো, ভালোবাসা হয়ে কি গেল, ভালোবাসা হয়ে গেল ভালোবাসি। ওকে, ঠিক তেমনি তুমি, তোর ক্ষেত্রে এটা আমরা কিন্তু ধরে নিই, আমরা কিন্তু এখানে বলেছি যে এটার অর্থটা কিন্তু আমরা জানি, ইয়ো মানে হচ্ছে আমি, তু মানে হচ্ছে তুমি। আমি যখন বলবো তু আমারে, তু এর ক্ষেত্রে আমারে, এইটা বানানটা তো আমরা জানি। তু এর ক্ষেত্রে মজার ব্যাপার হলো, আপনি বাংলায় কি বলেন, তু মানে হচ্ছে আমি, মানে ইয়ো মানে হচ্ছে আমি, আমি ভালোবাসি। সো এখানে এটা যদি হয় আমি, এই আমির সাথে যদি এটা কানেক্ট হয়ে ভালোবাসা যদি হয়ে যায়, ভালোবাসি, ঠিক আছে, তো ঠিক একই রকম তু, তুমি ভালোবাসি হয় না ভালোবাসা হয়, তুমি ভালোবাসো। তো বাংলায় আমরা কি বলতেছি, বাংলায় এই ভালোবাসা আমি কিন্তু বলি না তুমি ভালোবাসা, তুমি ভালোবাসা, আমি কি বাংলায় বলি তুমি ভালোবাসা, বলি না, আমরা বাংলায় বলি তুমি ভালোবাসো, সো ভালোবাসো। তো আমি ভালোবাসি, তুমি ভালোবাসো, সে ভালোবাসে, ভালোবাসে। তো এটা আমরা ইকুয়াল দিয়ে যাই বোঝানোর সুবিধার্থে, এটাও আমারে থাকুক, আমারে, এখানে আমি দিয়ে দিই আমারে, পরে আমি এগুলোকে ম্যাচ করছি, আমারে, আমারে। আচ্ছা, এখন আমি বললাম সব ক্ষেত্রে আমারে শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। ওকে, এটাকে আমি একটা লাইন দিয়ে প্রকাশ করে দিই, এটাকে আমি একটা লাইন দিয়ে প্রকাশ করে দিই, বুঝতে সুবিধা হবে। ভালোবাসা, ভালোবাসা হয়ে গেছে। এখন আমি এইখানে লিখতে পারলাম না, ভালো হতো না যে এটা হচ্ছে আমি, তো মানে হচ্ছে তুমি, লুইলে মানে হচ্ছে সে, নই মানে হচ্ছে আমরা, বই মানে হচ্ছে তোমরা, লোর মানে হচ্ছে তারা। এখন
আমরা বাংলায় বলি আমি ভালোবাসি, তুমি ভালোবাসো, সে ভালোবাসে, তারপর বলি কি আমরা ভালো বাসি, তোমরা ভালো বাসো, তারপর হচ্ছে তারা ভালোবাসে, তারা ভালোবাসে। তো এই যে আমি বাংলায় বলছি আমি ভালোবাসি, তুমি ভালোবাসো, সে ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরা ভালোবাসো, তারা ভালোবাসে, তো বাংলায় যেরকম পরিবর্তন আপনি দেখলেন আমি তুমি সে আমরা তোমরা তারা অনুযায়ী ভালোবাসাটা কিন্তু উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনটা আমি ইতালিয়ান ভাষায় করব, কিভাবে করব সেটা হচ্ছে বিষয়। ইতালিয়ান ভাষায় যে কোনো ভার্ব বা কাজ যেটা বোঝায় রেগুলার ভার্ব যদি হয়, ভার্ব রেগুলারে হলে এই শব্দের শেষে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে অন্য কালার দিয়ে বুঝাই, তিনটা জিনিস থাকে। এই তিনটা জিনিস কি? এই তিনটা জিনিস হলো আরে, এরে এবং হচ্ছে ইরে। এই যে শব্দের শেষে আরে, এরে, ইরে থাকে, যদি কোনো শব্দের শেষে আরে, এরে এবং ইরে থাকে আর সেটা যদি ভার্ব রেগুলারে হয়, তখন আমার এই থিওরি অনুযায়ী আমরা খুব সুন্দরভাবে সেই বাক্যটা তৈরি করতে পারবো। আর যেই ভার্বগুলো ইররেগুলারে সেটা কিভাবে করবো এটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখে নেব। তো এখন আমরা চলে যাই আরে, এরে, ইরে, মানে ইতালিয়ান ভাষায় যতগুলো রেগুলার ভার্ব আছে তার শেষে আরে, এরে এবং ইরে থাকতে পারে, ইরেগুলার ক্ষেত্রেও থাকতে পারে, বাট আমরা আলোচনা করবো শুধু রেগুলার ভার্ব নিয়ে। তো যেগুলোর শেষে আরে আছে সেটা হচ্ছে আমরা আজকে শিখব চতুর্থ পর্বে, চতুর্থ পর্ব। এরেটা আমরা শিখব হচ্ছে পঞ্চম পর্ব, ইরেতে আমরা শিখব হচ্ছে ষষ্ঠ পর্ব। মানে এই আমি যে পরবর্তী ভিডিওগুলো বানাবো সেই ভিডিওগুলোতে আমি আপনাদেরকে চতুর্থ পর্বের মধ্যে আরে সম্পর্কে টোটাল ধারণা দিয়ে দেবো, পঞ্চম পর্বে এরে সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেবো, আর ষষ্ঠ পর্বে ইরে সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেবো, পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আচ্ছা, তো এখন আমরা আজকে তাহলে কি নিয়ে আলাপ করবো? আমরা আজকে তাহলে আরে নিয়ে আলাপ আলোচনা করবো। সো আরে নিয়ে যদি আলাপ আলোচনা করি, তাহলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করবো? আরে নিয়ে। এই যে আমারে মানে ভালোবাসা, আমারে শব্দের আরেটা যদি আমি বাদ দিয়ে দিই, এতটুকু যদি আমি বাদ দিয়ে দিই আরে, এতটুকু আমরা কি আরেটাকে টার্গেট করব, আরেটাকে টার্গেট করব, আরেটাকে টার্গেট করব এইখানে। তো এইখানে আরেটা বাদ দিলে থাকে কি? থাকে হচ্ছে আম, সরায় মানে হচ্ছে আ, এই ম, আম। তাহলে আমারে থেকে আমার থাকতেছে কি? আমার থাকতেছে শুধু আম। এখন আমি কি করব? আমি নতুন একটা ফরম্যাটে চলে যাব। আমার এই সূত্র অনুযায়ী আপনারা সূত্রে দেখতে পাচ্ছেন যে ইও যেখানে থাকবে মানে আমি, সেটার পাশে যদি কোনো ভার্বের সাথে আরে থাকে, তাহলে এই যে আরে, যে আরে যে অংশটা আছে টোটাল, এই আরের পরিবর্তে কি বসে? অ বসে। পাশের সূত্রটা দেখেন, আমি অ দিয়ে দিয়েছি, তার মানে এই আরে ইজ ইকুয়াল টু অ। কখন? যদি পাশে থাকে ইও, যদি থাকে তু, তাহলে এই আরে এটাকে আমি কেটে দিব, কেটে দিব শুধুমাত্র ই, এটা কাটা। মানে কি, পুরো আরের পরিবর্তে শুধু অ বসালাম, পুরো আরের পরিবর্তে শুধু ই বসালাম। এখন একই পদ্ধতিতে চার্ট অনুযায়ী আমরা এইখানে মডিফিকেশনটা করে ফেলি, ঠিক আছে? এটা নিচের অংশটা থাকুক, আমি জাস্ট উপরের অংশটাতে কি করব, আমি এই যে আমি ভালোবাসি, তুমি ভালোবাসো, এটাকে বোঝানোর জন্য আরে গুলো কেটে আমি কি করব, আমি আরে কেটে শুধুমাত্র আমার মেইন অংশটা বুঝিয়ে দিব। আমরা বলেছিলাম ইও মানে হচ্ছে আমি, এখানে তো আমি এর ক্ষেত্রে ইউ এর ফরম্যাট অনুযায়ী কি হবে, আরে যেখানে ছিল আর এর পরিবর্তে লিখব অ, উচ্চারণটা কি হবে, আমো। ওকে, তু এর ক্ষেত্রে হবে, তোর ক্ষেত্রে হবে আমি, লুইলে আমা, নই আমি আমো, বই আমাতে, লরো আমা নো।
আচ্ছা, আমি ফর্মুলাটাকে বসাই দিলাম, এখন আমি চলে যাচ্ছি উচ্চারণে। আমরা উপরে বলেছিলাম উচ্চারণটা কি হবে, এখন আর এটা কিন্তু আমার উচ্চারণ থাকতেছে না, এখন আমরা চলে যাব এটার উচ্চারণে। নিচে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আর কি আমি উপরে নিয়ে গেলাম। এখানে দেখেন, এখানে বানানটা কি হবে, বানানটা হচ্ছে এই আ। আ মানে কি, স্বর আ। এম মানে কি, ম। আর অ মানে আমরা কিন্তু হাইফেন দিয়ে প্রকাশ করি। তাহলে এটার উচ্চারণটা কি হলো, আ ম। তাহলে আ ম, আ ম। তাহলে আ আ হচ্ছে খুব দ্রুত উচ্চারণ করতেছি, মটা একটু টান দিতে হবে, আ ম। তো আম মানে হচ্ছে ভালোবাসি, ইয় আম, আমি ভালোবাসি। এই যে ভালোবাসি বাংলার সাথে ম্যাচ করে গেল কিভাবে, আমি আরে কেটে অ বসাই দেওয়াতে আমি বাংলার ফরম্যাটটা ইতালিতে পেয়ে গেছি। তাহলে ইয় আম মানে হচ্ছে আমি ভালোবাসি, তু আমি মানে হচ্ছে তুমি ভালোবাসো। এক্ষেত্রে আমার কি লাগলো, আমি কিন্তু বাংলা ভালোভাবে না জানলে আমি ইতালিয়ান মিলাইতে পারবো না। আমি বাংলায় জানি আমি ভালোবাসি, তুমি ভালোবাসো, সে ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরা ভালোবাসো, তারা ভালোবাসে। বাংলাটা জানলে ইতালিয়ান করা একদম সোজা। এবং এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, আম মানে কি, ইয় এটা হচ্ছে ইয়, আই মানে ই, অ মানে হচ্ছে ইয় আম, আমি ভালোবাসি। এটা তি ও, তাহলে এটার উচ্চারণটা কি হয়, তি ও। তু মানে হচ্ছে তুমি, তুমি, তু এর সাথে ফরম্যাট অনুযায়ী কি বসে, আর এ কেটে ই বসে। তো এটা বানানটা কি হবে, এটা বানানটা হবে এরকম যে আ মানে কি, এই হচ্ছে আ, আর এম এ মানে হচ্ছে যে ম, ইটার তো পরে বসে না আগে বসে আমি। তাহলে কি হলো, ইয় আম, আমি ভালোবাসি, তু আমি, তুমি ভালোবাসো, লুই লেই আমা। এটা কিভাবে লিখবো, এই লিখবো আ, এখানে আছে ম, আয়ের যে আকারটা আমা, এভাবে নই, এটা এটা বানানটা লিখি আমরা। আ এম এ মানে হচ্ছে ম, ই মানে হচ্ছে রশিটার, আ মানে কি আকার। এখানে এই আকারটা যদি আমি স্বর আ দিয়ে যদি আমি আ বুঝাই, এটা আমি কিন্তু অন্তঃস্থীয় আকার দিয়েও আমি বুঝাইতে পারবো, পারবো না, কারণ আয়ের উচ্চারণ হচ্ছে। তা আমি আমার বাংলার স্বার্থে, হ্যাঁ, আমি বাংলা উচ্চারণ মিলানোর জন্য আ দিলাম, কারণ আমি যদি স্বর আও দিই আপনি কিন্তু ধরে নিতে পারবেন এটা আ। তো বাংলায় যেভাবে লিখি সেভাবে। এরপরে ম, আর যে ও মানে হাইফেন, তার উচ্চারণ গেল আমি আম, একদম ইজি, আমি আম। আচ্ছা, তাহলে নই আমি আম, এই যে এন এ ও ই, এটা যে নই, এন এ মানে এন এ, ন, ও মানে কি হাইফেন, ই মানে হচ্ছে রশ্মি, নই। তাহলে আমরা কিন্তু নই পেয়ে গেলাম, নই আমি আম, আমরা ভালোবাসি, বই আমাতে, আমাতে কিভাবে হলো, এই যে আ, এই হলো ম, আকার, ত, একার, আমাতে, লোর, আমার, আ, ম, আকার, ন, হাইফেন, আমার। তো হাইফেন দিয়ে কিন্তু আমি সবসময় উচ্চারণটা অ এর উচ্চারণ বুঝেছি, অ। এখন আমি যখন বলি ইয় আম, আমি ভালোবাসি, ওকে, ইয় আম, আমি ভালোবাসি, তো আমি, তুমি ভালোবাসো, লুই আমা, সে ভালোবাসে, ওকে। বাংলায় কি হয় এটা, আমি, তুমি, সে, আমরা, তোমরা, এগুলো তারা। আমি ভালোবাসি, ইয় আম, আমি ভালোবাসি, তু আমি, তুমি ভালোবাসো, লুই আমা, সে ভালোবাসে, নই আমি আম, আমরা ভালোবাসি, বই আমাতে, তোমরা ভালোবাসো, লোর আমানো, তারা ভালোবাসে, ওকে। তাহলে আমি কি পাইলাম, বাংলায় যেরকম একটা আমি, তুমি, সে, আমরা, তোমরা, তার অনুযায়ী পরিবর্তিত হয় ভার্বটা, ঠিক তেমনি ইতালিয়ান ভাষায় পরিবর্তিত হলো। এবং এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এই ধরনের যত রেগুলার ভার্ব আছে সেগুলো আমরা করতে পারবো।
তো সেগুলো করার জন্য আমরা এখন আরো একটা ভার্ব নিয়ে আমরা কাজ করতে পারি, মানে আমারের মতো আমরা আরো একটা ভার্ব নিই, তাহলে আশা করি আরো একটা বা দুইটা ভার্ব নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমারে সংক্রান্ত যতটুকু আমাদের জানা দরকার জানা হয়ে যাবে। তো আমি আরো একটা ভার্ব নিয়ে আমি ঠিক এইভাবে করব, যেমন ধরেন আমরা ইতালিয়ান ভাষায় কথা বলা যেটা এটাকে বলে পার্লারে, পার লা রে মানে হচ্ছে কথা বলা। এটার বানানটা প্রথমত ই ও মানে হচ্ছে আমি, কমপ্লিটলি ধারণা দিয়ে দিই, ই ও এটার অর্থ হচ্ছে আমি। আর এর পাশে আমি দিয়ে দিই হচ্ছে যে পি এ আর এল, কারণ আর এটা আমি বাকি রাখবো, সো আর এটা আমি কি করবো ফরম্যাট অনুযায়ী বসাবো। তো মানে হচ্ছে তো, এটার মানে হচ্ছে তুমি, এখানেও আমি কি করবো পি এ আর এল দিয়ে রাখবো। তারপর হচ্ছে লুই বা লেই মানে সে, সেয়ের ক্ষেত্রে আমরা কি করব আগে বানানটা লিখি লুই অর হচ্ছে লেই, এখানে আমি এটার মানে হচ্ছে কি মানে হচ্ছে সে, এখানে আমি পি এ আর এল আর এ ছাড়া বাকি অংশটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে নই, নই মানে হচ্ছে আমরা, এখানে আমি পি এ আর এল দিয়ে দিলাম। তারপরে বই, বই মানে হচ্ছে তোমরা, এখানে আমি কি করলাম পি এ আর এল দিয়ে দিলাম। এখানে হচ্ছে লরো, লরো মানে হচ্ছে তারা, আর পি এ আর এল দিলাম। আচ্ছা আমি এই লেখাগুলো লাল কালি দিয়ে লিখলাম, তার জন্য দুঃখিত, কারণ লাল কালিটা ইজিলি মোছা যায় এই বোর্ডে, অন্য কালিগুলো মোছা যায় না। তো এখন আমরা পরের অংশটা বোঝার জন্য অন্য কালি ব্যবহার করব, সেটা হচ্ছে যে ইয় পার্ল, পার্ল কিন্তু পার্লারে থেকে পার শব্দটা আসছে। কিভাবে পার্লারের যে বানানটা, আমরা যদি পার্লারের বানানটা করি তাহলে আমরা কি দেখতে পাই, দেখেন আমি যে বললাম পার্লারে মানে কথা বলা, এটা কিভাবে আসলো, এটা আসলো পি মানে হচ্ছে প, ওকে পিতে বোঝায় প, আতে মানে হচ্ছে আকার, এলে মানে হচ্ছে র, এলে মানে হচ্ছে ল আকার, এলে হচ্ছে র একার, পার্লারে, পার্লারে মানে হচ্ছে কথা বলা। ইতালিয়ান ভাষায় পার্লারে মানে কথা বলা, পার্লারের বানানটা আমরা দেখে গেলাম। এখন আমি যেটা করব, আমি কথা বলি তুমি কথা বলো, আমরা কথা বলি তোমরা কথা বলো তারা কথা বলে, সেটাকে ইতালিয়ান ফরম্যাটে নিয়ে যাব। কিভাবে, আমরা এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছি সেই লিস্ট অনুযায়ী আমরা ইউ এর সাথে পার্ল আর এর পরিবর্তে কি বসবে অ, ওকে তু এর সাথে ই, লুইলে এর সাথে কি বসবে, লুইলে এর সাথে বসবে আ, নুয়ের সাথে বসবে ই আ ম, ওকে বইয়ের সাথে বসবে আ তে, লোরের সাথে বসবে আ ন। এখন আপনারা দেখেন এখানে বানানটা যেটা পারলো বানানটা, পারলো তো পারলো বানানটা আসলে আমরা কিভাবে করি, প আকার পা অন্তস্থ র এল অ পারলো, ইয় পারলো। আপনাকে কি করতে হবে, আপনাকে সেই বানানের দিকে বারবার যেতে হবে, বর্ণ পরিচয় যেখানে আমরা করেছিলাম সেখানে এই পারলো বানানটা আমরা কি করেছিলাম, ধরেন পারলো আমরা কিভাবে বানান করতাম, আমরা পারলোটা বানান করতাম এইভাবে, যদি পারল পি মানে প আ মানে আকার অন্তস্থ র এল হাইফেন পারলো। এই বানানটা কিন্তু আপনি প্রথম ক্লাস থেকেই পারার কথা, যেটা আমি সেখানে দেখিয়েছি, তারপর আমি আবারও দেখিয়ে দিলাম,
যা যেন ভুল না হয়। তা আমরা কি করলাম, ইয় পারল, তু পারলি, রুইলেই পারলা। আমরা জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে এই বানানটা আমরা এখানে দিয়ে দিব, যাতে করে আপনাদের ভুল না হয়। সো আমি একটু ছোট করে লেখার চেষ্টা করি, আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। এটা হচ্ছে এটা আসলে এটাতে আমি কি বুঝাইলাম, এটাতে আমি বুঝালাম ইয় এখানে দেখেন ইয় পারলো, বানান ঠিক আছে ইয় পারলো, আরে বাদ দিয়ে অবসান হয়েছে পারলো। মানে কি, আমি বাংলায় যেমন বলি আমি কথা বলি, তো এটার মানে হয়ে গেছে আমি কথা বলি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমি, তো এই আমি চলে এসেছে পারলো, মানে হচ্ছে যে কথা বলি, তুমি কথা বলো, সে কথা বলে, আমরা কথা বলি, তোমরা কথা বলো, তারা কথা বলে। এই যে আমি তুমি সে আমরা তোমরা তারা, এই ছয়টা জিনিস ঘুরে ফিরে কিন্তু আমার আসতেছে, এবং আমি কথা বলি তুমি কথা বলো এই ফরম্যাট অনুযায়ী আমি করতে পারতেছি। তো একই রকম আমি হচ্ছে কান্তারেটা কি হবে, সেই কান্তারের ফরম্যাটটা এখানে আপনারা লিস্টে দেখতে পাচ্ছেন, সো সেটা আমি আর লিখছি না। আমি যেটা করব সেটা হচ্ছে এই ধরনের আরে দিয়ে যে কোনো ভার্ব যদি থাকে, সেই ভার্বের ক্ষেত্রে আমরা কি করব, আমরা সেই ভার্বগুলোর ক্ষেত্রে এই ফরম্যাটটা মিলাবো। তো আমি এখানে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এখন আপনারা যেটা করবেন আমার পরবর্তীতে লিস্টে কিছু শব্দ যেগুলো দেওয়া আছে আপনাদেরকে সাজেশন পারপাস, আরে আছে যে শব্দগুলো শেষে, সেই শব্দগুলো আপনারা কি করবেন, সেই শব্দগুলো দেখে দেখে আপনারা নিজেরা এই ফরম্যাটে প্র্যাকটিস করবেন। প্রথমত ইয় ইতালিয়ান ভাষাটা লিখবেন, তারপরে আমি, ঠিক আমি ঠিক যেভাবে লিখেছি ঠিক ওইভাবে লিখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ইয় পারলো, তু পারলি, পারলি বানানটা সহকারে লিখবেন, কারণ তাহলে আপনার প্রচুর চর্চা হবে এবং এভাবে আপনি ভাষাটা শিখতে পারবেন। তো এই ছিল আমাদের চতুর্থ ক্লাস, যেখানে আমরা আরে ভার্ব নিয়ে আলোচনা করেছি। আরে ভার্বটা কি, ভার্ব রেগুলারে, তো ভার্ব রেগুলারে যখন হয় তখন আমরা এই সূত্র অনুযায়ী ভার্বগুলো করতে পারি। তো আপনাদের জন্য পরবর্তী যে শব্দগুলো আছে সেগুলো দেখে আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।